দেখুন, এই গাছটা একটা জংলা গাছ বেরিয়েছে। এই গাছটাকে জাইগেন্সিয়া বলে। এই গাছটাকে আমাদের ভেঙে দিতে হবে। এই গাছটাকে যদি আমি ভেঙে না দিই, তাহলে কিন্তু এই গাছটা বড় হয়ে যাবে আর সাথে সাথে গিয়ে আপনার আসল গাছটাকে মেরে ফেলবে। এখানে ভালো করে লক্ষ্য করুন, আরও বেরোচ্ছে কিন্তু এরকম যে জংলাগুলো ভেঙে দেওয়ার খুব প্রয়োজন আছে। এই জয়েন্ট বার্ড যেখান থেকে গাছের অংশটা শুরু হয়েছে, এই জায়গাটার নিচ থেকে যা কিছু বেরোবে সব কিছুই ভেঙে দিতে হবে, কারণ এগুলো সাত পাতা। আমি গোলাপের সম্পর্কে আরও কিছু বলতে চাই। গোলাপ গাছ ফুল হয়ে যাবার পর অনেক সময় দেখা যায় কি এরকম অবস্থায় চলে আসে, তার মধ্যে চলে আসে খানিকটা জঙ্গল। এই জঙ্গলগুলোকে আস্তে আস্তে তুলে দিতে হবে। এই জঙ্গলগুলোকে তুলে দিয়ে পাশ দিয়ে দেখুন, আবার এইখানে কিন্তু একটা জাইগেন্সিয়া রয়েছে। এই জাইগেন্সিয়াটা আমি ভেঙে দিলাম, তার কারণ এই গাছটাকে কিন্তু কড়িটা খুব মজবুত নয়। কড়িটা এই যে দ্বিতীয়বার এসছে তার জন্য মজবুত হয়নি, এর জন্য কিছুটা আমরাই দায়ী থাকি। যেমন আপনি ভালো করে লক্ষ্য করুন, গোলাপের মাটি প্রচণ্ড শুকনো হয়ে রয়েছে, এর গোড়ায় আগাছা জন্মে রয়েছে, এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে। এছাড়া গোলাপ গাছটা আমরা অনেক দিন থেকে বসাইনি, অর্থাৎ গোলাপ গাছটা এখানে এইভাবেই পড়ে রয়েছে, শুধু মাঝে মধ্যে জল দেওয়া হয়েছে। কিন্তু তাই করলে তো চলবে না, আমাদের শখের গাছ আমাদেরকে এক জায়গায় নিয়ে যত্ন করে বসিয়ে তার পরিচর্যা করতে হবে, সম্পূর্ণ রোদ দূরে রাখতে হবে,